প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শুরু করছি আমাদের গণিতের ক্লাস। কুষ্টিয়া সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গণিতে আজকে শিখব বিন্যাস ও সমাবেশ। তো শুরু করা যাক। বিন্যাস ও সমাবেশের এই লেকচারে আমরা যে কাজটি করব সেটা হলো তোমাদের সাধারণ কিছু সূত্র দেখাবো। এই সাধারণ কিছু সূত্রের সাথে তোমরা কিছু সমাধান করতে পারবে, বেসিক জিনিসগুলো দেখব, এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে, কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা দেখব। সুতরাং শুরু করা যাক। তাহলে আমাদের যেটি বিন্যাস ও সমাবেশ আজকের আলোচ্য বিষয়, তাহলে বিন্যাস অর্থ কি? বিন্যাস অর্থ হলো সাজানো। বিন্যাস অর্থ সাজানো। বিভিন্ন জিনিস আমরা বিভিন্নভাবে সাজিয়ে রাখি, সেই সাজিয়ে রাখার প্রক্রিয়াটা কি এটা অনুসরণ করতে গেলে আমরা যদি দেখি যে যখন গণনা শুরু হয়েছিল তারপরের থেকে যোগের কাজ, বিয়োগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, তো যোগটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই যোগ থেকে কিভাবে গুণটা এসেছে সেটা যদি আমরা জানি তাহলে আমরা আসলে বিন্যাস এবং সমাবেশের কাজটি সহজেই করতে পারব। তো গণনা, এই যে গণনা, বিন্যাস ও সমাবেশ, এটা আসলে গণনাই, এটা মূলত কম্বিনেটরিক্স এর একটি অংশ। তো কিভাবে সাজানো, যেমন আমরা একটা উদাহরণ দেই। মনে করো যে আমাদের এখন তিনটা ক্লাস আছে। আমাদের 10টায় একটি ক্লাস শুরু হয়, 11টাতে একটি ক্লাস শুরু হয়, 12টাতে একটি ক্লাস শুরু হয়। তো তিনটা ক্লাস ধরি যে আমাদের 6 জন শিক্ষক ক্লাস নেবেন, তাহলে আমরা কতভাবে ক্লাসগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারবো, বিন্যাস করতে পারবো, সেটা আমাদের বিষয়। তাহলে আমাদের এটা হচ্ছে 1 নম্বর ক্লাস, এটা হলো আমার 2 নম্বর ক্লাস, এবং এটা হলো আমার 3 নম্বর ক্লাস। আমার শিক্ষক যদি 6 জন হয়, আমার এ যদি একজন শিক্ষক হয়, বি যদি একজন শিক্ষক হয়, সি যদি একজন শিক্ষক হয়, ডি যদি একজন শিক্ষক হয়, ই যদি একজন শিক্ষক হয়, এবং এর যদি একজন শিক্ষক হয়, তাহলে আমি যখন রুটিন তৈরি করি তাহলে কতজনকে কতভাবে আমি রুটিনটা দিতে পারবো, কতভাবে বিন্যস্ত করতে পারবো সেটা আমরা দেখবো। তার থেকে আমরা একটা সূত্র বের করে ফেলতে পারবো। সুতরাং দেখি, ধরে নিলাম যে প্রথম ক্লাসটি এ শিক্ষককে দিলাম, তো দিলাম। এখন প্রথম ক্লাসটি এ শিক্ষক না দিয়ে তার কোনো সমস্যা থাকতে পারে, তাহলে আমি বি কে দিতে পারি, আমি সি কে দিতে পারি, ডি কে দিতে পারি, ই কে দিতে পারি, এফ কে দিতে পারি, 6 ভাবে দিতে পারি। তা আমি বাকিদের কথা রেখে দেই। আপাতত আমি মনে করলাম যে আমি এখানে এ কে দিয়েছি, অ্যাসাইন করেছি। এখন এ তো আমার চলে গিয়েছে, ইনি বাদ। বাকি শিক্ষক আছে কয়জন? 5 জন। বুঝতে পেরেছ? বাকি শিক্ষক আছে কয়জন? 5 জন। এখন এই যে 5 জন শিক্ষক আছে, আমি যদি দ্বিতীয় ক্লাসটা দিতে চাই তাহলে এ কে তো আর দিতে পারবো না। তাহলে কয়জনকে দিতে পারবো এখানে? হয় বি কে দিব, না হয় সি কে দিব, না হয় ডি কে দিব, না হয় ই কে দিব, না হয় এফ কে দিব। তাহলে দ্বিতীয় ক্লাসটি আমি 5 ভাবে দিতে পারি। অর্থাৎ আমরা যদি লিখি এর সাথে বি প্রথম ক্লাস, এর সাথে সি, এর সাথে ডি, এর সাথে ই, এবং এর সাথে এফ, তাহলে এই যে কোনো একটি হতে পারে। প্রথমে যদি আমি এ কে রাখি তাহলে আমার এখানে আর 5 জনের সুযোগ থাকে ক্লাস নেওয়া। এখন এ কে রেখে তো 5 জন, তাহলে এ কে রেখে কয়জন? 5 জন। আমি যদি বি কে রাখতাম তাহলেও, কিন্তু আমি যদি বি কে রাখতাম তাহলে বি বাদে আর যে 5 জন আছে তাদের ক্লাস, এখানে এ না রেখে যদি বি কে রাখতাম তাহলে বি এর জন্য 5টি। ঠিক একইভাবে সি এর জন্য আমার ক্লাস থাকতো 5টি। ঠিক একইভাবে ডি এর জন্য ক্লাস থাকতো 5টি, ই এর জন্য ক্লাস থাকতো, অপশন থাকতো 5টি, এবং এফ এর জন্য 5টি। সুতরাং আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাই 30 রকম হয়। প্রথম 2টি স্থানের জন্য 30 রকম আমরা অ্যাসাইন করতে পারি। তাহলে আসলে এটা আমরা যোগ করলেও 30 পাই, অথবা 5 গুণ 6 এটাও 30 পাই। এটাকে যদি সংক্ষেপে লিখি তাহলে প্রথম স্থানটি পূরণ করা যায়, প্রথম স্লটটি পূরণ করা যায় 6 ভাবে, এবং এই 6 ভাবের প্রতিটির জন্য, যেটা আমরা ওই কি নিয়মে করলাম, একটির জন্য 6টি,
প্রতিটির জন্য দ্বিতীয় ক্লাসকে অ্যাসাইন করা যায় 5 ভাবে, প্রতিটির জন্য দ্বিতীয়টিকে অ্যাসাইন করা যায় 5 ভাবে, 5 ভাবে যদি যায় তাহলে এই দুইটা ক্লাস হলে আমরা পারি কত ভাবে, 30 ভাবে, ঠিক ধরেছো? সুতরাং 30 ভাবে যখন আমরা করি, এখানে মনে করলাম এ এবং বি হয়ে গেল, এরকম 30 সেট হবে। এখন আমার এ আর বি যদি চলে যায়, আমার শিক্ষক ছিল যে কয়জন, সেখান থেকে আমার আসলে 6 জন থেকে 2 জন চলে গেল, তাহলে আমার থাকলো 4 জন। তাহলে তৃতীয় স্থানটি আমি 4 ভাবে পূরণ করতে পারি, তাহলে এ বি এর জন্য 4 ভাবে, ঠিক একইভাবে এরকম 30টা আছে, 30টার জন্য 30 গুণ 4, তাহলে মোট 120 ভাবে। বুঝতে পেরেছো তাহলে যে আমার 6টা থেকে যখন 3টা নিচ্ছি তখন আমি 30 ভাবে পূরণ করতে পারি, অর্থাৎ প্রথম স্থানটি 6 ভাবে, দ্বিতীয় স্থানটি 5 ভাবে এবং তৃতীয় স্থানটি 4 ভাবে, মোট হবে 120 ভাবে। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি, যেটা পারি সেটা হলো যে আমার যদি 6টা জিনিস থাকে তার 3টা তার থেকে আমি নিই তাহলে আমরা 30 ভাবে। সূত্র আকারে যদি লিখি তখন আসলে একটু আমরা অন্য কাজ করি, এটাকে পারমুটেশন, বিন্যাসের ইংরেজি প্রতিশব্দটা পারমুটেশন, সুতরাং আমরা পারমুটেশনটা কাজটা করতে পারি। একইভাবে যে আমরা 3টা না হয় যদি 4টা হয় তাহলে কিভাবে করতে পারি সেটাও আমরা দেখতে পারি। সবভাবে আমরা যে কাজই করি না কেন, কিভাবে আমরা এক একটা করে সূত্র নিয়ে কাজগুলো অগ্রসর হতে পারি। এখন আমরা দেখতে চাই যে সূত্রে কিভাবে যাওয়া যায়। পারমুটেশন পি, পি আমরা এখানে লিখি 6, অর্থাৎ মোট কতজন আর নিলাম কতজন, এইটা 6p, এই প্রতীক দিয়ে আমরা লিখি। এখন কি লিখেছিলাম, 6 × 5 × 4, তো আমরা একটু চালাকি করি, এখানে একটা 3 দেই, একটা 2 দেই, একটা 1 দেই, এভাবে দিতে পারি। এভাবে যদি আমরা দিতে পারি তাহলে আমরা অতিরিক্ত দিলাম কয়টা, 3টা, এই 3টা দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম 3 2 1, তাহলে উপরে হলো আসলে 6 ফ্যাক্টোরিয়াল আর নিচে হলো 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে হতে পারে। এখন এখানে যদি 6 ফ্যাক্টোরিয়াল হয়, নিচে যদি 3 ফ্যাক্টোরিয়াল হয়, এটাকে আবার একটু আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে আসলে এই 3 হচ্ছে এদিকের বিয়োগফল, 6 - 3 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটাকে যদি সাধারণ সূত্রে ফেলি তাহলে যে অবস্থাটা দাঁড়াবে সেটা একটু দেখি, এটার মান হবে এন পি আর, এটা সূত্র হবে এন এর ফ্যাক্টোরিয়াল অথবা আর এর ফ্যাক্টোরিয়াল, সরি n - r এর ফ্যাক্টোরিয়াল এটা হতে পারে, অথবা এটাকে একটু ভেঙে লিখলে, এর আগে আমরা উদাহরণ যেটা দেখছিলাম n (n-1) (n-2) (n-3), এভাবে করতে করতে n - r + 1, এভাবে সূত্রটা আমরা দুভাবে লিখতে পারি। মজার একটা জিনিস আমরা দেখে নিই এর মধ্যে, যদি আমরা সবগুলো জিনিস নেই তাহলে কি হবে, সবগুলো জিনিস নিলে যেটা হবে, আমি যদি এই সূত্র দিয়ে দেখি তাহলে হবে n (n-1) (n-2), এভাবে করতে করতে একসময় কমতে কমতে 3 2 1 বা n এর ফ্যাক্টোরিয়াল, যদি আমরা এই সূত্র প্রয়োগ করি ফ্যাক্টোরিয়াল n হয়। যদি আমরা শর্ট ফর্মটা প্রয়োগ করি তাহলে কি হয়, এখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখে ফেলব, সেটা এখানে যেটা n ফ্যাক্টোরিয়াল বাই n - n ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। মজার বিষয়টা হলো তাহলে 0 ফ্যাক্টোরিয়াল কিভাবে হবে, 0 কে কিভাবে সাজানো যায়, 0 কে কি আগেও সাজানো যায়, কি মনে হয় তোমাদের? স্বাভাবিকভাবে মনে হতো 0 তো 0ই আছে, একে সাজাবো কি করে,
তাহলে বিষয়টা হলো এর সাজানোর উপায় যেটা, জিরোকে তো একভাবেই রাখা যায়, একটা ভাবে যেভাবে থাকে। আমি যদি চারটা জিনিস কোনো জায়গায় রাখি, ওই রাখাটাই একটা সাজানো। সুতরাং জিরো যেখানে থাকবো সেটা একটা সাজানো। আর ম্যাথমেটিক্যালি যদি বলি, তাহলে যে বিষয়টা হবে সেটা হলো যে এই সূত্রটা বাস্তবসম্মত সূত্র, আমরা বাস্তব জীবন থেকে এটা নিতে পারি। তো বাস্তব জীবন থেকে যদি এটা নিতে পারি, তাহলে ফ্যাক্টোরিয়াল এন এর মান এটার সাথে যদি এটা মিলাতে হয়, তাহলে ফ্যাক্টোরিয়াল জিরোর মান ওয়ান ধরা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা দুইভাবে ভাবতে পারি, এক হচ্ছে জিরোকে মাত্র একভাবেই রাখা যায়, সুতরাং একটা সাধারণ উপায় এক, আর একটা হলো এই সূত্রকে ঠিক রাখার জন্য আমাদের ফ্যাক্টোরিয়াল জিরোর মান ওয়ান ধরা হয়। সুতরাং আমরা শিখলাম কি, ফ্যাক্টোরিয়াল জিরো এটার মান হলো ওয়ান। এটাকে বলা হয় কনভেনশন বা রীতি, অর্থাৎ ম্যাথমেটিক্স এর অন্যান্য সূত্রকে ঠিক রাখার জন্য এটা আমরা প্রয়োগ করে থাকি। তো এভাবে আমরা বিন্যাসের কাজগুলো করতে পারি। এবার আমরা দেখি দু একটা উদাহরণ। যেমন তোমরা মন্তব্য করতে পারো লাইভে, আমি পরবর্তীতে হয়তো উত্তর দিব, আপাতত তো উত্তর দিতে পারছি না। তো আমি একটা তোমাদের জন্য একটা বলি, কেউ কি বলতে পারবা যে আমি যদি 8টা থেকে 2টা নেই, কত হবে এটার মান? কে আগে উত্তর দিতে পারবে মন্তব্য করো, আমি পরে দেখে নিব। 8টা থেকে 2টা লিখতে থাকি, প্রথমটা হবে 8, তারপরেরটা হবে 7। সুতরাং কেউ কি লিখেছো এখনো 56? আমি পরে দেখব, 56 হবে। তো হলো এই P2, এটার মান 56 হলো। এখন আমরা একটু কিছু জিনিস যদি মনে রাখি, তাহলে কাজ করতে সুবিধা হবে। এই P8 কত এটার মান অনেকেই জানো, মুখস্থ রাখা ছাড়া উপায় নেই। আমরা আসলে ছোটবেলা ব্রেনে এগুলো পড়তে পড়তে মুখস্থই রাখি, যতই আমি সৃজনশীল বলি যাই বলি না কেন, ওই মুখস্থের উপর ভিত্তি করে আমরা নতুন জিনিস প্রয়োগ করি বা তৈরি করি যাই বলি না কেন, সৃজনশীল সেটাই। সুতরাং 8 এর ফ্যাক্টোরিয়াল হবে কত হবে, 40,320। সুতরাং যারা দেখছো তারা এই জিনিসগুলো অন্তত 8, 9, 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়ালের মান মনে রাখবে। 7 এর ফ্যাক্টোরিয়াল কত, এর 8 ভাগের 1 ভাগ, 5,000, কত হবে, 40। ঠিক একইভাবে 6 এর ফ্যাক্টোরিয়াল 720, 5 এর ফ্যাক্টোরিয়াল 120, এভাবে 4 এর ফ্যাক্টোরিয়াল 24, এভাবে চলতে থাকবে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন আমি যদি বলি যে কুষ্টিয়া, কুষ্টিয়া এই শব্দটির কে কত ভাবে পুনর্বিন্যাস করা যায় বা বিন্যাস করা যায়, পুনর্বিন্যাস আমরা একটু পরে দেখব, কতভাবে বিন্যাস করা যায়, বিন্যাস কতভাবে যায়, কয়টা বর্ণ আছে আমার, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বর্ণ। কোনো বর্ণ এখানে রিপিট আছে নাই, তাহলে আমাকে 7টা থেকে 7টা নিতে হবে প্রতিবার। 7P7 এভাবে লিখতে পারো, বা 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, অথবা 5,024। এখন দেখবো আমরা নতুন একটা জিনিস, যে যদি কোনো বর্ণ রিপিট হয় তখন কি হবে, তখন যেটা হবে সেটা আমরা একটু দেখে নিব। আমাদের করোনা কালে ক্লাস নিচ্ছি আমরা অনলাইনে, সুতরাং তোমরা একটু ঘরে থাকবে, সাবধানে থাকবে। আর আমেরিকা খুব বিপদে আছে, উন্নত দেশ, তারপরেও আমেরিকা কি করে, আমেরিকাকে একটু বিন্যাস করে নেই। আমেরিকায় বর্ণ আছে কয়টি, 3টি, 6টি, 7টি, কয়টি বর্ণ, 7টি বর্ণ। 7টি বর্ণের ভিতর একটা রিপিট আছে, তাহলে এর বিন্যাসটা আমরা কিভাবে করব, বিন্যাসটা এভাবে করব যে যদি 2টা এ না থেকে, মনে করো যদি এখানে অন্য কোনো একটা শব্দ থাকতো, যে এখানে ধরো যদি বি থাকতো, তাহলে আমাদের তো ইয়ে হতো 7টা বর্ণ ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে বিন্যাস হতো। এখন এ আর বি এই 2টা কত ভাবে বিন্যাস হয়, 2টার বিন্যাস ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 2 ভাবে। তাহলে এর জন্য যতগুলো বিন্যাস হবে বি এর জন্য ততগুলো বিন্যাস হবে, এখন এই দুজনের অর্ধেক হয়ে যাবে।
দুই দিয়ে আমরা ভাগ করে দিব, অর্থাৎ সাতটার জন্য 7 ফ্যাক্টোরিয়াল আর তার নিচে 2 এর ফ্যাক্টোরিয়াল। সুতরাং 5040 তার অর্ধেক 25 20, 2520 এভাবে হতে পারে। এখন যদি তিনটা রিপিট হতো, এখানে ধরে নিলাম আমাদের এখানে হয়তো আরেকটা ইয়ে আছে, যদি থাকতো, নেই আমেরিকার ভিতর, কিন্তু যদি থাকতো তাহলে এখানে তিনটা বর্ণ, এই তিনটা বর্ণ যদি ভিন্ন ভিন্ন হতো তাহলে এদের বিন্যাস হতো 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 ভাগ। তাহলে সেই ক্ষেত্রে তিনটা এ থাকলে আমাদের বিন্যাস সংখ্যা হতো 7 ফ্যাক্টোরিয়াল/3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5040/3। এটা ভাগ করা অবশ্যই যাবে, তাহলে কত হবে, 3 16 48 আর 2 24 1680 হলো বিন্যাস সংখ্যা আমরা দেখলাম। তাহলে তোমরা একটা কাজ করো, আমি যেহেতু গণিত শিখছি, আমরা গণিত যদি শিখি তাহলে ম্যাথমেটিক্স শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়, সাজানো যায় সেটা বের করো, কমেন্টে লিখো। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের জন্য। এই 30 সেকেন্ডের সময়ের ভিতর তোমরা অবশ্যই এটা শেষ করবে। 840 লিখছে সুমাইয়া টুম্পা, ওর পিতা দাস, 840, ভালো, গুড। আমি দেখতে পাচ্ছি তোমাদের এগুলো, একটু আমি অন্যদিকে আসলাম। জেরিন তাসনিম, থ্যাংক ইউ। ইশরাত জাহান ঐশি, গুড। শুভ্র ঘোষ, ভালো, ভালো লাগলো যে তোমরা পার্টিসিপেট করছো। পেস্টি নাইমটা কি জিনিস, ভালো, তোমাদের নিক নেম থাকে। নুসরাত জাহান, গুড, বাহ, সবাই পেরেছে। এত ছোট উত্তর কতভাবে বিন্যাস করা যাবে, 11 ফ্যাক্টোরিয়াল কেন হবে, 840। আর রিপিট থাকলে তো ভাগ করি, কিন্তু কেন সেটা তো আমি বললামই, রিপিট থাকলে কেন ভাগ করি। যে বর্ণগুলো রিপিট হলো, এই বর্ণগুলো যদি রিপিট না হতো তাহলে ওদের ওদের বিন্যাস কত হতো। ধরো তিনটা রিপিট যদি থাকে, তিনটা বর্ণ, তাহলে কি হতো, ফ্যাক্টোরিয়াল 3 ছয় ভাগে যেত। তাহলে এখন কি হবে, আমরা ঐকিক নিয়মে করি, 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। 6টার জন্য এতগুলো হতো, 1টার জন্য কতগুলো হবে, পারলে না, কে যেন বলছে, পারলে না, ভালো কথা, পারলে না। সবগুলো বর্ণ যখন আমরা ম্যাথমেটিক্স থেকে ব্যবহার করব তখন কতগুলি বিন্যাস হবে, আমাদের 11টা আছে বর্ণ, তাই না, তার ভিতর রিপিট আছে কয়টা, 3 সেট রিপিট আছে, 2টা M আছে, 2টি A আছে এবং 2টি T আছে। সুতরাং এদেরকে যখন আমরা বিন্যাস করব তখন 11 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল কত হবে, 49,89,600। আমি একটু আগেই দেখাচ্ছিলাম যে আমাদের রিপিট হলে কি হয়, রিপিট হলে যে কাজটা হয় সেটা, আমাদের মোট বর্ণ আছে কয়টি, 11টি, তার ভিতর এম আছে কয়টি, 2টি, টি আছে কয়টি, 2টি, আর কি আছে, এ আছে কয়টি, 2টি। তাহলে কত হবে, 11 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল কত হবে, 49,00,000 কত বললাম, 49,89,600। সুতরাং 49,49,600, 49,49,600। আরেকটা দেখি আমরা, প্যারালাল শব্দটি আরেকবার একটু দেখি। প্যারালাল শব্দটিতে বর্ণ আছে কয়টা, 3টা, 3টা, 6টা, 2টা, 8টা। তাহলে যে প্রশ্ন করেছিলেন নামটা ভুলে গেলাম, যে কেন ভাগ করব, তিনটা এল আছে মনে করো, এ দুইটা নেই, আমি শুধু তিনটা এল দিয়ে উদাহরণ দিই,
তাহলে তিনটা এল দিয়ে, যদি তিনটা এল না থেকে এই তিনটা ভিন্ন ভিন্ন হতো, তাহলে এদের বিন্যাস হতো ফ্যাক্টোরিয়াল থ্রি, ছয়টা। তাহলে একটা এল তৈরি করে ছয়টা, দুই আরেকটা এল তৈরি করে ছয়টা, আরেকটা এল তৈরি করে ছয়টা, তাহলে তিনজন তৈরি করে কত, 18টা। কিন্তু আছে তো আসলে তিনটা এল হলেও একটা এল আছে, একটা এল আছে, তাহলে আমাদের আসলে ছয় ভাগের এক ভাগ হয়ে যাবে। এখন তাহলে প্যারালেল এখানে 8টি বর্ণ আছে, 44,320 হবে ফ্যাক্টোরিয়াল থ্রি, এ দুইটা আছে ফ্যাক্টোরিয়াল টু, তাহলে একে 6 দ্বারা 12 দিয়ে ভাগ করে দাও। তো এটা হলো। এরপরে আমরা আরেকটা অংশে আসি, আরেকটা উদাহরণে, সেটা যে ধরো তোমরা ক্লাস করছো, এখন সেই যে ক্লাস থ্রি থেকে হোক, ফাইভ থেকে হোক, সিক্স থেকে হোক, তোমাদের একটা বন্ধন গড়ে ওঠে, সুতরাং সবাই চাও যে একসাথে বসি। আর আমরা টিচাররা কি করি, যত পারি সরাতে থাকি, আমাদের ক্লাসে যেন হ্যাম্পার না হয়। তো সেটা করতে যে কখনো কখনো তোমাদের সাথে আচরণ হয়তো ঠিক থাকে না, তোমাদেরও ঠিক থাকে না, সেটা বাদ দেই। এখন মনে করো যে কোনো একটা শব্দ আমরা নিই, এডুকেশন, কয়টা বর্ণ আছে, তিনটা, ছয়টা, তিনটা, নয়টা, তিনটা, তিনটা, ছয়টা, তিনটা, নয়টা, নয়টা বর্ণের ভিতর, এটা একটা বিশেষ শব্দ, তোমরা দেখেছো এখানে 5টি ভায়াল আছে। এই যে 5টি ভায়াল আছে, এ, ই, আই, ও, ইউ, 5টি ভায়াল আছে, ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে, 5টা। আর কি আছে, ডি, সি, টি, এন, ডি আছে, সি আছে, টি আছে, এন আছে। এখন এই পাঁচজন মনে করো গার্লস স্কুলের অথবা জেলা স্কুলের, তো এই পাঁচজন একসাথে বলবে, ঠিক আছে, পাঁচজন একসাথে বলবে। তোমরা বললে যে স্যার ঠিক আছে আমাদের ঘুরাই ফিরাই দেন, তাতে সমস্যা নেই, কিন্তু পাঁচজনকে এক জায়গায় রাখেন, ভালো কথা। তাহলে আমরা কি করব, এই পাঁচজনকে আমি একজন ধরে নিব, একজন, আর এদেরকে এক একজন, 2, 3, 4, 5, তাহলে এই পাশে চারজন আলাদা চারজন, আর সবাই মিলে একজন, মোট কত, পাঁচজন, আমাদের পাঁচজন হলো। তাহলে এই পাঁচজনকে কিভাবে আমরা কাজ করব, পাঁচজনকে আমরা আসলে যদি বিন্যাস করি তাহলে ফ্যাক্টোরিয়াল ফাইভ হবে। ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে কি, কখনো হয়তো ডি এখানে না থেকে এখানে চলে আসবে, কখনো এরা কয়েকজন এদিকে চলে যাবে অথবা এদিকে চলে যাবে, সেই বিন্যাসগুলো ফ্যাক্টোরিয়াল ফাইভ বা 120 উপায়, 120 উপায় বিন্যাস করা যাবে। এই যে 120 উপায় বিন্যাস করা যাবে, তার ভিতর একটা বিন্যাস কিন্তু এই 120টার, এই একটা, এরকম আরো 119টা হবে, এই একটা বিন্যাস, এটা হচ্ছে এক নম্বরটা, এরকম আরো 119টা আছে, 119টা আছে, আরো যদি 119টা থাকে, তাহলে আমাদের আগে এই একটাকে বিবেচনা করি, তারপরে এটাকে আমরা হিসাব করব। এই একটা বিন্যাস মনে করো আরো 119টা নিচে আছে, এখন এরা তো পাঁচজন এখানে বসছে, এখন এখানে হয়তো আজিম আছে, এখানে হয়তো ইমরোজ আছে, এখানে হয়তো ইলিয়াস আছে, এরা কথা বলছে, তাও ঠিক আছে রাখো, তোমাদের তাহলে একটু ঘুরে ঘুরে বসাই, কি হবে, এই পাঁচজনকে আমি বিন্যাস করব। এই পাঁচজন নিজেদের ভিতর বিন্যাস হবে কত হবে, এটাও ফ্যাক্টোরিয়াল ফাইভ উপায়, তার মানে 120 উপায়, মনে করাই দিই আমাদের 120টার একটা, এই একটাকে আবার এদেরকে এই পাশে রেখে বা যেখানে আছে সেভাবে রেখে এই পাঁচটাকে বিন্যাস করতে পারি 120 উপায়ে। তাহলে এরকম আমার টোটাল বিন্যাস আছে কতগুলো, 120টা, তাহলে একটাকে বিন্যাস করতে পারি 120 উপায়ে, আমার এদিকে ছিল মোট 120টা। ঐকিক নিয়ম যদি করি, আমরা বলেছিলাম আসলে বিন্যাস গুণের বা যোগের সূত্র দিয়ে পারে, 120টাকে কত, 120 গুণ 120,
একটার জন্য 120, 120টার জন্য 120 গুণ 120, 12 12 কত 144, আর দুটো শূন্য। সুতরাং এটা পারলে এবার তাহলে যদি এরকম হয় আমরা যদি সূত্র আকারে লিখি যে আমার যদি n সংখ্যক জিনিস থাকে তার ভিতর r সংখ্যক জিনিসকে যদি আমি একত্রে রাখতে চাই তাহলে আমাদের বিন্যাস হবে n মাইনাস r, সরি বিন্যাস হবে r, r সংখ্যক জিনিসকে আমি একসাথে রাখবো, সুতরাং n মাইনাস r হবে, এর সাথে ওরা নিজেরা একটা যুক্ত হবে, এদের ফ্যাক্টোরিয়াল ইনটু r এর ফ্যাক্টোরিয়াল, এদের ফ্যাক্টোরিয়াল হবে ইনটু r এর ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক একইভাবে তোমাদের যদি একটা কাজ করতে দেই তাহলে দেখি তোমরা কেমন পারো, তারপরে কমেন্টগুলো পড়ে নিব। মনে করো যে যে কোনো একটা শব্দ, কি শব্দ দেওয়া যায়, আচ্ছা করোনা দিই, সিও আর ও এন এ করোনা। এখানে প্রথমত এদের বিন্যাস করা, এই শব্দটিকে বিন্যাস করা যাবে কতভাবে, চার আর দুই ছয়, তাহলে ছয় কত হবে ফ্যাক্টোরিয়াল সিক্স বাই টু এর ফ্যাক্টোরিয়াল, তাহলে ছয় কত 720, তাকে দুই দিয়ে ভাগ করলে 360, 360 হবে। তো যারা পেরেছো তারা পেরেছো। এবার চলে আসি যে আর একটা শব্দ, কোনো একটা উদাহরণ বইয়ের থেকে কোনো একটা উদাহরণ দিই তোমাদের। সর্বর্ণ, আচ্ছা অন্য একটা দিই, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এই শব্দটি কয়টা আছে, দুই চার ছয় আটটা, এর সর্বর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে বিন্যাস করা যায়। আবার 30 সেকেন্ড সময় দেই, কি অবস্থা হয় দেখি। কেউ লিখলে 360, একজনের লেখা দেখে কি আরেকজন লিখছো কিনা, নিজে করে করে করো। রুমান আক্তার, প্রমি, জারা রাইসা, শোয়েব জান, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ট্রায়াঙ্গেল টি আর আই এন জি এল ই, বোঝা যাচ্ছে না, আমার স্ক্রিনে সমস্যা আছে, বোর্ড ভালো না, ক্যামেরা ভালো না, এগুলো হতে পারে, আমার কথা ভালো না, এটা হতে পারে, চেহারাটা পছন্দ হয়নি। মোহাম্মদ মামুন 4320, কি হলো বোঝা যাচ্ছে না, এটার মানে কি। রুমানা আক্তার, বোঝা যাচ্ছে না মানে কি। আবরার সারিদ, তো যারা কমেন্ট করছো ভালো, 4320, আমরা দেখি আসলে কতগুলো হয়। আমার সর্বর্ণ আছে কত, তিন, তিনটা সর্বর্ণ, সর্বর্ণগুলোকে একত্রে রাখবো। সর্বর্ণগুলোকে যদি আমি একত্রে রাখি তাহলে তিনটাকে ধরবো আমি কয়টা, একটা, এর বাইরে কয়টা আছে, দুইটা তিনটা পাঁচটা, এই পাঁচটা আছে বাইরে, পাঁচটা যদি বাইরে থাকে তাহলে আমাদের একটা একটা, এই তিনটাকে আমি ধরলাম একটা, এরপরে আর আছে পাঁচটা, তাহলে আমার কয়টা হবে, পাঁচ আর একটাকে ধরলে মোট ছয়টা, এই ছয়টার বিন্যাস কত হবে, সিক্স ফ্যাক্টোরিয়াল, এবং এই তিনটাকে, সর্বর্ণ তিনটাকে নিজেদের ভিতর বিন্যাস করা যায় থ্রি ফ্যাক্টোরিয়াল, ছয় ফ্যাক্টোরিয়াল 720 গুণ ছয়
43-20 রং যারা 43-20 লিখেছিলেন তাদের সঠিক হয়েছে। তাহলে আমার মোট ইয়ে আছে, বর্ণ আছে কয়টা? 8টা। এন মাইনাস আর, আমি যে সূত্র লিখেছিলাম এন মাইনাস আর প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এর ফ্যাক্টোরিয়াল, এটা লিখেছিলাম। তাহলে এন মাইনাস আর এর জন্য আমাদের এন এর মান 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5 যোগ 1, এটা আমার 6 এর ফ্যাক্টোরিয়াল আর 3 এর ফ্যাক্টোরিয়াল, এদের গুণফল, তার মানে 4320। যারা পেরেছো ধন্যবাদ, যারা পারোনি তারা চেষ্টা করো, আবার যদি সমস্যা হয় পরবর্তীতে দেখব। সবার কমেন্ট তো আসলে দেখতে পাচ্ছি না, আমাকে সময় নিতে হচ্ছে। তো আমরা দেখি এর পরে আরো দুই একটা উদাহরণ তোমাদের বই থেকে দেখতে পারবো। যারা দেখছো তাদের জন্য একটু বলে নিই, আমার আরো কিছু ভিডিও টিউটোরিয়াল আছে, আইসিটি টিউটোরিয়াল আছে, তারা ইউটিউবে যে এরকম করে সার্চ দিতে পারো, BAKSHI বক্সিসা একসাথে লিখবা, এখানে কোনো গ্যাপ হবে না। এটা যদি সার্চ দাও তাহলে আরো বেশ কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং আমি আরো কিছু ভিডিও তৈরি করছি সেগুলো তোমাদের আপলোড করে দিব। সুতরাং ইউটিউবে এটা দেখতে পারো, বেশ কিছু ভিডিও আছে। আর একটা হলো সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে নতুন ভিডিও দিলে তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেল অবশ্য টাকা উৎপাদনের না, সুতরাং সাবস্ক্রিপশন না করলে আমার কোনো সমস্যা নেই, তোমার সমস্যা হতে পারে যদি তুমি চাও যে ভিডিওগুলো কাজে লাগবে। আর একটা কথা মনে করাই দিই, আমি কিন্তু এর পরের ক্লাসগুলো যখন নিব তখন অন্যভাবে নিব, একটা পেপার বেস লিখবো, অর্থাৎ আমার শুধু হাতটা দেখা যাবে, আর একটা দেখা যাবে আমি সরাসরি কম্পিউটারে করছি। ম্যাথমেটিক্সের কাজগুলো আসলে কম্পিউটারে তো করাই যায় কিন্তু সময়টা বেশি নেয়, যে কারণে আমাদের ইন্টারেক্টিভ কম হয়। আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছি বা পড়াশোনার জন্য গিয়েছি, তখন দেখেছি স্টুডেন্ট সেন্টার লার্নিং বলে একটা কথা আছে, পেডাগজি বলে একটা কথা আছে, অর্থাৎ স্টুডেন্টের সাথে সরাসরি রিয়াকশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এরকম কয়েকগুলো উদাহরণ দেখলাম, আরো কিছু উদাহরণ আমরা দেখতে চাই। যে পুনর্বিন্যাস একটা কথা বলে ফেলেছিলাম আমি তখন, তো আমাদের একটা শব্দ লিখি পারমুটেশন, পারমুটেশন বিন্যাসের ইংরেজি শব্দ, এবং একটি মজার শব্দ আবারও, এখানেও পাঁচটি স্বর বর্ণ আছে, এ ই আই ও ইউ, এ আমার ই এ ই আই ও ইউ, পাঁচটা স্বর বর্ণ আছে। এখন এখানে যদি আবার পাঁচটি স্বর বর্ণকে একত্রে রেখে বিন্যাস করা হয় তাহলে কতগুলো হবে? এটার উত্তর আমি দিব না, তোমরা কমেন্টে লিখবো, আমি পরে লিখবো। বিন্যাসটা যদি একত্রে না রেখে, অর্থাৎ এই পাঁচজনকে এক জায়গায় বসতে দিব না, আমি বলছিলাম যে জেলা স্কুল গার্লস স্কুলে যারা একসঙ্গে থাকো মাঝে মাঝে একটু দুষ্টুমি করো, তো তাদেরকে একত্রে রাখলে কতভাবে বিন্যাস করতে পারে? যদি একত্রে না রাখি তাহলে কি হবে? আমি যদি চাই যে আমার এন সংখ্যক জিনিস আছে তার থেকে আর সংখ্যক জিনিস একত্রে রাখলে কি বিন্যাস হয় সেটা, আমি যদি চাই যে না এই আর যে আছে এই কয়জনকে আমি একত্রে রাখবো না, এরা কখনো একত্রে থাকতে পারবে না, তাহলে দুইজন বা তিনজন পারবে কিন্তু সবাই কখনো একত্রে থাকতে পারবে না। তাহলে একত্রে থাকার বিন্যাস ছিল আমার এন মাইনাস আর প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল এর সাথে আর এর ফ্যাক্টোরিয়াল। এখন আমার যে এন সংখ্যক জিনিসকে টোটাল ফ্যাক্টোরিয়াল করা যায় ফ্যাক্টোরিয়াল এন, এ হচ্ছে টোটাল ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে কতক্ষণ একত্রে বসে। সুতরাং আমি যদি বিয়োগ করে দেই সেখান থেকে আমি পেয়ে যেতে পারি যে কত সময়ে তারা একত্রে থাকবে না। এখন যেটা বলছিলাম পারমিটেশন দিয়ে অন্য একটা কাজ করব, কাজটা হলো যে আমার স্বরবর্ণগুলো এদের জায়গা চেঞ্জ করবে না, অর্থাৎ ই তার জায়গায় ফিক্সড থাকবে, ইউ তার জায়গায় ফিক্সড থাকবে, এ তার জায়গায় ফিক্সড থাকবে, আই এবং ও তার জায়গায় ফিক্সড থাকবে। বিন্যাস কতভাবে করা যায়? 1, 2, 3, 4, 5, 6টা আছে, 6টা বর্ণ আছে যার ভিতর টি আছে রিপিট, টি আছে দুইটা,
টি যদি দুইটা থাকে তাহলে আমাদের একটু আগে যে সূত্র দেখেছিলাম সেখানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 720, তার অর্ধেক হচ্ছে 360। 360 ভাবে বিন্যাস হতে পারে, ঝুম বৃষ্টি নামছে, 360 ভাবে বিন্যাস হতে পারে। কিন্তু বইতে একটা প্রশ্ন থাকে, টেকনিক্যাল প্রশ্ন থাকে, তোমরা একটু প্রশ্নগুলো ভালো করে পড়বা, অবশ্যই প্রশ্ন ভালো করে পড়বা, বোঝার চেষ্টা করবা। অনেকেই খুব ভালো স্টুডেন্ট আছো কিন্তু এত সরাসরি এই করতে করতে মুখস্থ করে ফেলো, তাদের জন্য বলছি যে একটু মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করো, যে একটা নতুন জিনিস। আর একটা কাজ যেটা আমি ক্লাসে প্রায় তোমাদের বলে থাকি সেটা হচ্ছে, অঙ্ক যখন করবা তখন আসলে যে কাজটা করবা সেটা হলো অঙ্কটা আগে পড়বা ভালো করে, বুঝবা ভালো করে। ওটা করা আছে, উদাহরণ দেখলাম অথবা গাইড দেখলাম অথবা টিচার করিয়ে দিয়েছে, সেটা অনুযায়ী তুমি করবে না, এটা বোঝার চেষ্টা করবে কি হতে পারে, ভুল করো তাতে কোনো সমস্যা নেই। তো দেখি প্রশ্নটা থাকে বইতে, যেটা সেটা হচ্ছে পুনর্বিন্যাস করা যায়। পুনর্বিন্যাস বলতে তাহলে আমরা কি বুঝি, তো আমরা একটু আগে দেখলাম যে এটাকে 360 ভাবে বিন্যাস করা যায় যদি সর্বর্ণগুলো তাদের অবস্থান পরিবর্তন না করে। পুনর্বিন্যাস তাহলে কতভাবে হবে, বিন্যাস 360 ভাবে, পুনর্বিন্যাস বলতে বোঝাচ্ছে আর কতভাবে সাজানো যাবে, আর কতভাবে সাজানো যাবে। অনেক জোরে বৃষ্টি নামছে, সুতরাং এটা হতে পারে যে তোমাদের সমস্যা সাউন্ডে হতে পারে, লাইটে সমস্যা হচ্ছে আমি বুঝতে পেরেছি। আসলে লাইট বাজারে কোনো কিছু নাই, সব কিছু বন্ধ, যে কিছু লাইট কিনে রেকর্ডিংয়ের ব্যবহারটা করবো এটা হচ্ছে না। সুতরাং 360 ভাবে বিন্যাস করা যেতে পারে। এখন যদি বলে যে পুনর্বিন্যাস কতভাবে করা যেতে পারে, পুনর্বিন্যাস তার মানে আর কতভাবে সাজানো যায়। পুনর্বিন্যাস না বলে আমরা যদি পুনর্বিন্যাসের পরিবর্তে শব্দ ব্যবহার করি তাহলে হবে আর কতভাবে সাজানো যায়। কি হবে আর কতভাবে মানে, একভাবে তো সাজানো আছে, পারমুটেশন নিজেই একটি সজ্জা, এটা একটা সাজানো ব্যবস্থা। আর কতভাবে, মোট সাজানো যায় 360 ভাবে, তাহলে পারমুটেশন এটা একেবারেই প্রাইমারি লেভেলের কোশ্চেন, অনেকেই না বুঝে ভুলটা করে থাকো। পুনর্বিন্যাস মানে আর কতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো যাবে, আর কতভাবে সাজানো যাবে, সেটা হলো এই যে 360 ভাবে হয় তার থেকে পারমিটেশন একটা বিন্যাস, এরকম আরও 359টা আছে। সুতরাং এই একটাকে যদি বাদ দেই তাহলে আমাদের 359 হবে, ওটাই উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছ। অনেকক্ষণ ধরে কমেন্ট দেখতে পারছি না, একটু কমেন্ট দেখা দরকার, তারপরে আরও কিছু হতে পারে। যাই হোক, আমরা এবার দেখব সংখ্যা নিয়ে। এতক্ষণ আমরা বর্ণ নিয়ে বিভিন্ন কথা বললাম, এখন আমরা দেখব সংখ্যা নিয়ে কিছু কাজ। যে সংখ্যা যদি হয় তাহলে সংখ্যা নিয়ে কাজ আমরা কীভাবে করব। সংখ্যা নিয়ে যে কাজগুলো করব সেটা হলো যে মনে করো টেলিফোন, তা টেলিফোন যদি হয় তাহলে টেলিফোনগুলো তাহলে বলছিলাম টেলিফোনে কথা, যেমন ধরো আমাদের যদি ল্যান্ড ফোন হয় তাহলে ল্যান্ড ফোনগুলো প্রথমে জিরো দিয়ে শুরু হয় না, 1 2 3 4 5 6 7 8 9 নয়টা ডিজিট ব্যবহার করা হয়। আর যদি মোবাইল ফোন হয় তাহলে জিরো দিয়ে শুরু হতে পারে। যেমন আমি যদি বলি গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন কতভাবে কতগুলো লোককে তাদের সেবা দিতে পারে, গ্রামীণ ফোনের কথা বলছি। গ্রামীণ ফোন যদি হয়, অর্থাৎ গ্রামীণ ফোনের একটা সিরিজ হচ্ছে 017, এটা এই যে 017 এখানে তিনটা গেল, আর এপাশে থাকে আসলে আরও আটটি ডিজিট। এই যে আটটা ডিজিট যদি হয় তাহলে আমার কয়টা জায়গা থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আটটা জায়গা যদি হয় তাহলে এখানে সমস্যা হলো যে ওখানে বর্ণগুলো আমাদের রিপিট হচ্ছিল না, এখানে আমাদের সংখ্যাগুলো বা ডিজিটগুলো অঙ্কগুলো রিপিট হতে পারে। তাহলে প্রথম জায়গায় আমার কী দিয়ে শুরু হতে পারে, 0 দিয়ে শুরু হতে পারে, 1 দিয়ে শুরু হতে পারে, 2 দিয়ে শুরু হতে পারে, 9 পর্যন্ত, মোট হচ্ছে 10টি।
দ্বিতীয় জায়গা, এখানে জিরো হলে এখানে জিরো হতে কোনো সমস্যা নেই, তাহলে বুঝতে পারছো জিরো হলে এখানে জিরো হতে কোনো সমস্যা নেই, সুতরাং এখানেও 10 কি, প্রথম দুই জায়গায় 10 গুণ 10, তাহলে 8টা জায়গায় যদি হয় তাহলে আমার হবে মোট 10^8।